দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার জানিয়েছে ভারত আজ শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের মাঝে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর আজ সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বৈঠকে তিস্তা এবং অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টনের অমীমাংসিত বিষয়ের সমাধান বাংলাদেশের রপ্তানিজাত পণ্য থেকে শুল্ক বাধা প্রত্যাহার এবং দুই দেশের মধ্যে পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত সহ দ্বিপক্ষীয় সম্পর্কের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এছাড়া দুদেশের জনগণের মেলবন্ধন বাড়াতে ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিনয় কোয়াত্রার প্রতি অনুরোধ জানান তিনি খুলে পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারতের সহযোগিতা চান পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বাংলাদেশকে বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি গ্লোবাল সাউথ এবং জি টোয়েন্টি এর ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণেরও প্রশংসা করেন বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক আরও এগিয়ে নিতে ভারতের নেতৃত্বের অঙ্গীকারের বিষয়টি তিনি উল্লেখ করেন